আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলথ অ্যাম্বাসেডর ডাক্তার সবুজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। ভিউয়ার্স, পৃথিবীব্যাপী চলছে করোনা ভাইরাসের তাণ্ডব লীলা। লক্ষ লক্ষ লোকের প্রাণহানি, এ রোগে জনজীবন হয়ে গেছে স্থবির। আর এই করোনা ভাইরাসের মহামারীর প্রকোপ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন একটি ভয়াবহ রোগের প্রকোপ, আর তা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। নামটি যেমন ভয়ঙ্কর, রোগটিও খুবই ভয়ঙ্কর, কারণ এ রোগে আক্রান্ত প্রতি দুজনের মধ্যে একজনের নিশ্চিত মৃত্যু, আর যারা বা বেঁচে থাকেন তাদের অনেক সময়ে আক্রান্ত অঙ্গ কেটে ফেলে দিতে হয়। এমন একটি ভয়াবহ রোগের প্রকোপ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে। এ রোগে আক্রান্তের সংখ্যা সেদেশে হাজার ছাড়িয়েছে এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতে যেহেতু রোগটি মহামারী আকার রূপ নিয়েছে, আমাদের দেশে এ রোগ যে মহামারী আকার রূপ নেবে না তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না, কারণ ইতিমধ্যেই এ রোগে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে দুজন শনাক্ত হয়েছে, আর সে দুজনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আরেকজন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুতরাং এ রোগটি সম্পর্কে আমাদের এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন। সো ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে ব্ল্যাক ফাঙ্গাস কি, কোন জীবাণু দ্বারা হয়, কিভাবে ছড়ায় এবং এ রোগের লক্ষণ বা উপসর্গগুলো কি, আর এ রোগ হলে করণীয় কি বা এ রোগের প্রভাব বিস্তার রোধে আমাদের করণীয় কি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখে নিন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কি এই ব্ল্যাক ফাঙ্গাস? চিকিৎসা বিজ্ঞানে মিউকর মাইকোসিস নামক একটি বিরল প্রকৃতির মারাত্মক রোগ আছে, যা মিউকর মাইকোসিস গ্রুপের কয়েকটি ফাঙ্গাসের সংক্রমণে হয়ে থাকে। এই মিউকর মাইকোসিস রোগ যাদের হয় সাধারণত তাদের অন্যান্য লক্ষণের পাশাপাশি নাকের চারপাশ, চোখ, মুখের ভিতর বা ত্বকের আক্রান্ত স্থান অনেকটা কালচে হয়ে যায়। তাই চিকিৎসাবিদ্যার কেতাবিভাষা মিউকর মাইকোসিসই বর্তমান ভাইরাল জামানার রোগ ব্ল্যাক ফাঙ্গাস। রোগটি এতটা ভয়াবহ যে এটি শরীরে দেখা দিলে 54% রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সৃষ্টিকারী জীবাণুগুলো কী কী? ফাঙ্গাসের বেশ কয়েকটি ধরন রয়েছে যারা মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগ সৃষ্টির জন্য দায়ী। তবে তার মধ্যে দুটি সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়, একটি মিউকর, অপরটি রাইজোপাস। এছাড়াও রাইজোমিউকর, ক্যানিংহ্যামেলা, অ্যাপোফাইসোমিস এবং সাকসেনিয়া উল্লেখযোগ্য। এই ফাঙ্গাসগুলো কোথায় থাকে? মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সৃষ্টিকারী ফাঙ্গাসগুলো আমাদের পরিবেশের সব জায়গায় বিরাজমান। বিশেষ করে স্যাঁতস্যাঁতে ভেজা ময়লা স্থান এদের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত। তাই পরিত্যক্ত পুরাতন বিল্ডিং, গাছগাছড়ার পচা লতাপাতা, ছাল বাকল, পশু পাখির বিষ্ঠা, বিভিন্ন ধরনের জৈব সারে ফাঙ্গাস বেশি দেখা যায়। বাতাসের চেয়ে মাটিতেই এদের উপস্থিতি বেশি। অন্যান্য ঋতুর চেয়ে গ্রীষ্ম আর বর্ষায় যেহেতু সব জিনিসেরই বেশি বেশি পচন ধরে, তাই এই দুই ঋতুতেই এসব ফাঙ্গাসের প্রকোপ বেশি থাকে। মানুষ কিভাবে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়? সাধারণত মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে এই ছত্রাক সরাসরি সাইনাসে বা লাংসে প্রবেশ করে, আবার কখনো কখনো সরাসরি দেহের কোনো ক্ষত, ঘা বা কাটা স্থান দিয়ে দেহের ভিতর প্রবেশ করে, আর এভাবেই মানুষ এ রোগে আক্রান্ত হয়। কারা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন? আমরা সবাই প্রতিদিন হাজারো ফাঙ্গাসের সংস্পর্শে আসছি, সুতরাং ব্ল্যাক ফাঙ্গাসের সংস্পর্শ শতভাগ এড়ানো যাবে না। তবে আসার কথা হচ্ছে এ ফাঙ্গাস অধিকাংশের ক্ষেত্রেই ক্ষতিকর নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যারা দীর্ঘদিন থেকে স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, যারা ক্যান্সারে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের দেহে কাটা পড়াজনিত ক্ষত আছে, যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, শিশুদের মধ্যে যারা পুষ্টিহীনতায় ভুগছে, কম ওজনে জন্ম নেওয়া শিশু এবং করোনায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ব্ল্যাক ফাঙ্গাসে বেশি আক্রান্ত হচ্ছেন। ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হলে শরীরে কী কী লক্ষণ প্রকাশ পায়? ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে কী কী লক্ষণ প্রকাশ পাবে তা অনেকটাই নির্ভর করে ফাঙ্গাসটি দেহের কোথায় সংক্রমিত হয়েছে তার উপর।
যেমন মাথাসহ মুখমণ্ডলের কোথাও সংক্রমণ হলে সেক্ষেত্রে মুখমণ্ডলের ফোলা ফোলা ভাব, বিশেষ করে যে পাশে ফাঙ্গাস সংক্রমণ করেছে সেই পাশে, মাথা ব্যথা, নাক ও সাইনাস বন্ধ হয়ে যাওয়া, নাকের চারপাশে কিংবা মুখের তালুতে কালো ভাব যা অতি দ্রুত মারাত্মক আকার ধারণ করে, নাক থেকে কালসে সর্দি বা রক্ত ঝরা, মুখে অসার ভাব এবং চোয়াল নাড়তে কষ্ট হওয়া। সংক্রমণ যদি ফুসফুসে হয় তাহলে জ্বর, কাশি, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে, এবং সংক্রমণ যদি ত্বকে হয় তাহলে ত্বকে ঘা, ক্ষত এছাড়াও উদ্ভেদসহ ব্যথা, ফুলা, জ্বালাপোড়া ও চুলকানি হতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ যদি পরিপাকতন্ত্রের কোথাও হয় তাহলে পেট ব্যথা, বমি বমি ভাব বা বমি, পাতলা পায়খানা কিংবা পায়খানার সাথে রক্ত পড়তে পারে। ব্ল্যাক ফাঙ্গাস কি একজনের কাছ থেকে অন্যজনের শরীরে ছড়ায়? না, এ রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না, বা মানুষ থেকে পশুতে কিংবা পশু থেকে মানুষেও ছড়ায় না। কিভাবে প্রতিরোধ করা যায় ব্ল্যাক ফাঙ্গাস? আমরা যেহেতু সবসময় এসব ফাঙ্গাসের সাথেই বসবাস করছি, তাই পুরোপুরি এদের প্রতিরোধ করা যাবে না। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা কিছু সতর্কতা ও জীবনযাত্রায় কিছু নিয়মকানুন মেনে চললে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমিয়ে আনতে পারেন। যেমন, বেশি ধুলাবালি ও ময়লা আবর্জনাযুক্ত স্থান এড়িয়ে চলা, সম্ভব না হলে N95 মাস্ক পরিধান করা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জলবদ্ধতা, ক্ষতিকর বিল্ডিং ও মরা পশু পাখি, পচা লতাপাতা, ডালপালা এর সাথে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা। যেসব কাজে সরাসরি মাটি বা ময়লা আবর্জনার সংস্পর্শে যেতে হয় সেসব কাজের সময় মাস্ক ব্যবহার করা, হাতে গ্লোভস পরা, পায়ে বুট পরা এবং ট্রাউজার ও ফুলহাতার শার্ট পরা, কাজ শেষে ভালো করে সাবান দিয়ে হাত, পা ও মুখ ধুয়ে নেয়া। মিউকার মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা কী? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC এর তথ্য মতে, অন্যান্য ফাঙ্গাল রোগের মতো এর চিকিৎসাও অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিয়েই করা হয়। মিউকার মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের জন্য সাধারণত অ্যাম্পোটেরিসিন বি, পোসাকোনাজল এবং ইসোভুকোনাজল ব্যবহৃত হয়। তবে সচরাচর ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যেমন ফ্লুকোনাজল ও ভরিকোনাজল মিউকার মাইকোসিসের বিরুদ্ধে কোনো কাজ করে না। অনেক সময়ই সংক্রমণ প্রতিরোধের জন্য আক্রান্ত টিস্যু সার্জারি করে কেটে ফেলে দিতে হয়। ভিউয়ার্স, নতুন ভয়াবহ মহামারী রোগ ব্ল্যাক ফাঙ্গাসের উপরে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে মতামত দিন। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে আরও একবার অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।